আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ওয়াহাদা ওসলা তো আসসালাম আলামাল্লা নবী আবাদা সম্মানিত দর্শক মণ্ডলী আমরা সালাফি আকিদের আলোচনায় এই মর্মে আপনাদের সামনে পর্ব নিয়ে আসছি এবাদাত কবুলের দুইটি শর্ত এবাদাত কবুল হবে তার শর্ত রয়েছে দুইটি শর্ত মানে বাহিরের জিনিস আর রুকুন মানে ভিতরের জিনিস শর্ত পূরণ না হলে যেই জিনিস আপনি করতে চাচ্ছেন সেটা হবে না যেমন আপনি এক লোকের কাছে একটা জিনিস আনতে গেছেন তখন লোকটি বলছে যে আপনাকে আমি এটা দিব তবে শর্ত হচ্ছে এই যদি আপনি শর্ত মানেন তাহলে দিব যদি শর্ত না মানেন তাহলে দিব না বোঝা যাচ্ছে যে শর্ত পূর্ণ করলে আপনি পাবেন আর যদি শর্ত পূর্ণ না করতে পারেন তাহলে জিনিসটি পাবেন না এবাদতের ক্ষেত্রেও দুটি শর্ত রয়েছে যদি সেই দুইটি শর্ত পূর্ণ করে মানুষ এবাদত করে তাহলে সে এবাদত আল্লাহর নিকটে কবুল হবে অন্যথায় সে এবাদত আল্লাহর নিকটে কবুল হবে না তার এক নম্বর শর্ত হচ্ছে এখলাস খালে সন্তরে এবাদত করতে হবে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এবাদত হতে হবে খালে সন্তরে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এবাদত না করলে সে এবাদত কবুল হবে না এ মর্মে আল্লাহতালা আদেশ করেন অমা উমিরু ইহবুদুল্লাহ মুখলিসিন আলাহুদ্দিন তাদেরকে আদেশ করা হয়েছিল যে তারা আল্লাহর জন্য দিনকে খালেস করে এবাদত করবে একমুখী হয়ে একনিষ্ঠভাবে দিনকে খালেস করে তার জন্য এবাদত করবে সম্মানিত দিনী বোন অত্র আয়াতে বোঝা যায় যে এবাদত হতে হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য খালেস অন্তরে তালা অন্যত্রে বলেন আল্লাহদ্দিন উল খালেস সাবধান মনে রেখ দিন ইবাদত একেবারে এক নিষ্ঠ হবে তালার জন্য জুমার তিন নম্বর আয়াত আল্লাহ তালা অন্যত্রে বলেন আবদ আপনি বলুন আমি আমার দিনকে একমাত্র আল্লাহ তালার জন্য খালেস করে ইবাদত করছি এবাদাতকে একমাত্র আল্লাহ তালার জন্য ভাবে করছি সম্মানিত দিনই মুসলিম ভায়বন একাধিক আয়াত দ্বারা প্রমাণিত হয় যে এবাদত খালেস অন্তরে হতে হবে সম্মানিত দিনই মুসলিম এবাদাত কবুলের দ্বিতীয় শর্ত হচ্ছে ইবাদত হতে হবে রাসূল সাল্লাহ আলি সাল্লামের অনুকূলে তার কথা কর্ম ও অনুমোদন অনুযায়ী মানুষ যদি সচ্ছাই ইবাদত করে তাতে যদি রসুল সাল্লাহ আলি সাল্লামের কথা কর্ম অনুমোদন না থাকে তাহলে তা কবুল হবে না যেমন রাসূল সাল্লা আলী সাল্লাম বলেন মান আহাদাসা ফিয়াম রে নাহাদা মা আলাইসা মিনহু ফহরাদ্দন কেউ যদি আমার এই শরীয়তে নতুন কিছু ঘটায় যা আমার শরীয়তের অন্তর্ভুক্ত নয় তাহলে তা পরিতার্য সেই এবাদত কবুল হবে না বাইহাকির এক বর্ণনা এসেছে মানুষের এবাদত অতদিন পর্যন্ত কবুল হবে না যতদিন পর্যন্ত তার এবাদত বিদাত মুক্ত না হবে রসুল সাল্লাহ আলি সাল্লাম অন্যত্রে বলেন মান আমেলা আমালান লেইসা আলেহে আমরনা ফরাদ্দ কেউ যদি কোনো আমল করে ইবাদত করে তাতে যদি আমার কোনো নির্দেশনা না থাকে তাহলে তা পরিতার্য রসুল সাল্লাহ আলি সাল্লাম অন্যত্রে বলেন কুল্ল মহদাসাতিন বিদা অকুল্ল বিদা আতিন জলালা আয়াতিন কুল্লো জলাল আতিন ফিন্নার এবাদতের নামে প্রত্যেক বেদাতি হচ্ছে ভ্রান্ত যে এবাদত রসুল সাল্লা সাল্লামের পক্ষ থেকে প্রমাণিত নয় আর যেটাই ভ্রান্ত তারই পরিণাম হচ্ছে জাহান্নাম সম্মানিত দর্শক মণ্ডলী আমরা অত্র হাদিসে বুঝতে পারছি যদি এবাদত রসুলসল্লাহ আলি সাল্লামের সন্ন্যাতের অনুকূলে না হয় তাহলে তা তো কবুল হবেই না বরং ফলাফল হবে জাহান্নাম নাম রসুল সাল্লি সাল্লাম বলেন মান আওয়া মোহদাসান লায়ুক বলহা আদুল ও কেউ যদি বিদাতকে আশ্রয় দেয় তাহলে তার ফরজ ইবাদত নফল এবাদত কবুল করা হবে না হাদিস বোখারি মুসলিম সম্মানিত দিনী ভাই বোন আমরা কয়েকটি আয়াত এবং কয়েকটি হাদিস পেশ করে বলতে চাচ্ছি যে এবাদাত কবুল হবে দুইটি শর্তে যখন এবাদত শির্কমুক্ত অবস্থায় খালে সন্তরে হবে তখন কবুল হবে আর যখন ইবাদত বিদাত মুক্ত অবস্থায় রাসুল সাল্লা আলি সাল্লামের সন্ন্যত অনুযায়ী হবে তখন কবুল হবে তাছাড়া কবুল হবে না পৃথিবীর প্রত্যেকটা মুসলিম পুরুষ নারীকে জেনে রাখা উচিত যে এই দুইটা শর্ত ছাড়া এবাদত কবুলের কোনো প্রশ্নই আসে না এবাদত কম হোক তাতে আসে যায় না কিন্তু এবাদত খালে সন্ত্রয় হতে হবে এবং বিদাত মুক্ত হতে হবে তাহলে এবাদাত কবুল হবে আমরা বিষয় দুইটি আরেকটি অন্য আয়াত থেকে একসাথে পেশ করতে পারি আল্লাহ তালা আল্লাহতাল কাহাফে বলেন কুল নবী আপনি বলুন আনা বসারুন মিসলুকুম নিশ্চয় আমি তোমাদের মতো মানুষ ইউ হাইলাইয়ে। আমার নিকটে ওহি করা হয় আন্নামা এলা কুম এলাহু আহেদ যে তোমাদের মাবুদ একজন মাবুদ ফামান কান এর জু লেখা যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাতের আশা পোষণ করে ফালিয়া আমল সৎ আমল করে মানুষের আমল সলে ওই সময় হবে যখন আমল হবে বিদাত মুক্ত। ইশরিক বে এ বাদাতে রব্বিহি আহাদা আর মানুষ তার এবাদতে বাদতে সাথে সাঁতে বিন্দুমাত্র সরি করবে না সম্মানিত দর্শক মণ্ডলী অত্র আয়াতে দুইটি কথা স্পষ্ট হয় তার একটি হচ্ছে মানুষের আমল হবে সৎ আমল যখন আমল হবে বিদাত মুক্ত তখনই আমল হবে সৎ আর সেটাই শর্ত আর যখন আমল হবে শির্কমুক্ত তখনই আমল হবে সৎ আমল যা আল্লাহ তালা কবুল করবেন তাহলে অত্র আয়াত দ্বারা প্রমাণিত হয় যে মানুষ সেবাদত করুক তবে দুইটি শর্ত বহাল রেখে এক বিদাতমুক্ত মুক্ত এক শির্কমুক্ত যার কারণে আল্লাহ আল্লাহতালা অন্য জায়গায় বলেন আতিউল্লাহ ও আতিউর রসুল্লা ওলা তুব আমালাকুম। তোমরা আল্লাহর আনুগত্য করো আর রাসুলের আনুগত্য করো আর তোমরা তোমাদের আমলকে বাতিল করো না অত্র আয়াতে আল্লাহ তালা রাসুলের আনুগত্য বলতে বিদাত মুক্ত ইবাদাত করার জন্য বলেছেন আর আল্লাহ তালার আনুগত্য বলতে মুক্ত এবাদাত করার জন্য বলেছেন শেষে বলেছেন মানুষ যদি শির যুক্ত বিদাত যুক্ত এবাদত করে তাহলে তা বাতিল হবে কবুল হবে না পরিশ্রম বৃথা যাবে ফলাফল হবে ভয়াবহ সম্মানিত দিনী ভাই বোন আমরা আপনাদেরকে এবাদতের জন্য এই দুইটি শর্ত পূর্ণ বহাল রেখে এবাদত করার জন্য অনুরোধ জানাচ্ছি আল্লাহ আমাদেরকে এই দুইটি শর্ত বহল রেখে এবাদত করার তৌফিক দান করুক আল্লাহ মামিন আল্লাহ আলম বিশ্ব সাল্লাহ নবী আসাল্লাম